বেশি পার্থক্য হওয়ার কথা না, সবাই তো একই লাইনে একই স্ট্রাগল করে আছে, এই জন্য তো তাদের বেশি ভালো লেগেছে। এবং অনেকেই যারা বিবিএ বা ইয়ারি স্টুডেন্ট, তারাও যে এই প্রফেশনে আসতে চায়, তারাও এই বইটাকে গাইডলাইন হিসেবেও দেখতে পারেন যে কীভাবে আসলে সিএ তে যাওয়া যায় বা সিএ পাস করা যায়। তো ধন্যবাদ সবাইকে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আল্লাহ হাফেজ।